এতক্ষণ দেখছিলেন সুজি তৈরি করার সিস্টেম। তো এই সুজি তৈরি করা জালিটা কিন্তু আমি এখন খুলে রাখলাম, খুলে রেখে এরপর আমরা দিচ্ছি অতিরিক্ত আরেকটা জালি। তো এই জালিটি আমি যখন লাগাবো, এই জালিটি আমি যখন লাগাবো তখন কি ধরনের পাউডার হয় সেটি কিন্তু এই ভিডিওতে এখনই আপনারা দেখতে পারবেন। এখন কিন্তু আমরা আটা তৈরি করব, যেটা ট্যালকম পাউডার হিসেবে অনেকে বলেন ময়দা। তো সেই ধরনের পাউডার কিন্তু এই জালি দিয়ে এখন আমরা করে দেখাবো আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একদম আটা, মিহি আটা যেটাকে আমরা বলি। এই আটা কিন্তু আপনারা যদি করতে চান এই ধরনের আটা এই মেশিন দিয়ে করতে পারবেন। তো একই মেশিন দিয়ে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সেটি কিন্তু আপনাদেরকে করে দেখালাম। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা, এটা সুজি আর কি, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটা। তো পাশাপাশি রাখলে কিন্তু আপনারা তফাৎটা বুঝতেই পারছেন কোনটা আটা কোনটা সুজি। তো এই মেশিন দিয়ে কিন্তু আপনারা একাধিক কাজ করতে পারবেন, শুটকি মাছও গুঁড়া করতে পারবেন। তো মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, মেশিনের সাথে পাচ্ছেন এই ধরনের দুইটা চালনি, একটা চালনি মেশিনের ভিতরে লাগাই রাখছি আর একটা কিন্তু এটা খোলা আছে। তো একটা চিকন একটা মোটা, এই দুইটা চালনি কিন্তু একটা মেশিনের সাথে আপনারা পাবেন। তো এই মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।